আমরা এখন আছি মায়াভাবের ছাদ বাগানে। খুবই চমৎকার একটা বাগান এবং এমন কোনো সবজি নেই যে সবজিগুলো আপনি এই বাগানটাতে পাবেন না। এখন আমরা যে ফুলগুলো দেখছি চমৎকার কিছু ফুল, অনেকেই চিনেছেন মূলার ফুল। এগুলো মূলা সবজি হিসেবে সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু ফুলগুলো যে চমৎকার এটা সবাই একবারকে স্বীকার করবেন। তো মায়াভাবী এই গাছগুলোর পেছনে অনেক সময় দেন, তার অত্যন্ত ব্যস্ত জীবনের পাশাপাশি উনি চেষ্টা করেন সব কিছুই করতে। যেমন একটু আনকমন একটা বেড এখানে তিনি করেছেন, আর বেডটি হচ্ছে বিটরুট। এই সবজিটি আমাদের দেশে কম প্রচলিত, আমরা ঠিক এটা কেউ কেউ চিনি কেউ কেউ চিনি না, তবে যদি ভালো মতো চিনি এবং খাদ্যাভ্যাসে নিয়ে আসতে পারি তাহলে এটার কিন্তু প্রচুর গুণাগুণ। আপনি এটা চাইলে রূপচর্চার কাজে, খাওয়ার কাজে ব্যবহার করতে পারেন, এবং রক্ত যাদের কম, রক্ত স্বল্পতা যাদের আছে, তারা কিন্তু এটা জুস খেলে রক্ত স্বল্পতা খুব অল্প সময়েই দূর হয়ে যাবে। এখন যে বেডটি আমরা দেখছি এটা গাজরের বেড, গাজর এখনও ধরেনি দেখতে পাচ্ছি, আর তবে কিছুদিনের মাঝেই গাজর হয়ে যাবে। সুন্দর একটা বেড, এর পাশেই দেখা যাচ্ছে কপির একটা বেড, ফুলকপি, এগুলোও খুব চমৎকারভাবে বেড়ে উঠছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা বিন্যাস, খুব চমৎকার, খুবই চমৎকার দেখুন। এবং গাছগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে এদেরকে সবসময় খুব সুন্দর করে পরিচর্যা করা হয়, পানি দিয়ে রাখা হয়, সার দেওয়া হয়, জৈব সার অবশ্যই। তো এখন যে এই বেডটা দেখতে পাচ্ছি এটা ডাটা শাকের বেড, মাত্র বীজ ছেটানো হয়েছে, সবগুলো গাছ এখনো হয়নি।